নকশালবাড়ি ব্লকের রাঙ্গাপাড়ের অ্যাম্বুলেন্স চালক রিন্টু পাল কোভিড রিপোর্ট পজিটিভ আসতে মানসিকভাবে হতাশাগ্রস্ত হন। ফুলবাড়ি ব্যারেজে ঝাঁপও দিতে যান, পরিবারের সদস্যরা গিয়ে বুঝিয়ে বাড়িতে ফিরিয়ে আনে, কিন্তু শেষ রক্ষা আর করা যায়নি। ঝুলন্ত দেহ মিলল করোনায় আক্রান্ত অ্যাম্বুলেন্স চালকের। কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ, আর সেই রিপোর্ট পেতেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ফুলবাড়ি ব্যারেজে গিয়ে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন, সেখান থেকে পরিবারের সদস্যরা বুঝিয়ে বাড়িতে নিয়ে এসেছিলেন, কিন্তু তারপর ঝুলন্ত দেহ উদ্ধার হলো করোনা আক্রান্ত সেই ব্যক্তির। নকশালবাড়ি ব্লকের রাঙাপানির ঘটনা। মৃত ব্যক্তির নাম রিন্টু পাল, অ্যাম্বুলেন্স চালক ছিলেন তিনি। অসুস্থতা নিয়ে কয়েকদিন আগে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে গেলে সেখানে কোভিড টেস্ট করতে বলা হয় ব্যক্তিকে। গতকাল সন্ধ্যায় তার কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। মৃতের বাবা রতন পাল বলেন, কয়েকদিন থেকে ওর মানে জ্বর জ্বর লাগছিল, তারপরে আবার গলা ব্যথা করছিল, বুকে কাশি হচ্ছিল, প্রচণ্ড কাশে কাশতো। হ্যাঁ, ওষুধপত্র আনা হয়েছে, এই জন্য চেন্নাইও গেছিল। হ্যাঁ, চেন্নাই থেকেও ঘুরে আসছিল, তো এখানে আসার পরে আবার ওষুধপত্র খেচ্ছে। হ্যাঁ, তখন কিছুতে কিছু হচ্ছে না, মানে কাশি কমে না, কাশি কমছে না। এখান থেকে আবার ওই এর কাছে ওষুধ নিচ্ছে, ওর কাছে ওষুধ নিচ্ছে, হ্যাঁ, কিন্তু কিছুতেই কিছু কমছে না। তারপরে তার গত 16 তারিখে নিয়ে গেলাম মেডিকেল কলেজে। মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরে ভর্তি করলাম। ভর্তি করার পরে তো ওয়ার্ডে নিয়ে গেলাম, ওয়ার্ডের ডাক্তাররা সব টেস্ট করে বলছে আউটডোরে দেখান। হ্যাঁ, একটা টেস্টে দেখান, একটা মেডিসিনে দেখান। তো দেখালাম, দুই জায়গায় দেখানোর পরে তারা টেস্ট লিখে দিল, একটা টেস্ট লিখে দিল সিটি, মানে সিটি করার জন্য আর কোভিড টেস্ট করার জন্য। কোভিড টেস্ট করা হলো, তারপরে দুদিন পরে গতকালকে রিপোর্ট ওর মেসেজ আসছে ওর মোবাইলে। ওর মেসেজ দেখে আমাকে বলছে যে বাবা, আমি যখন নেগেটিভ চলে আসছে আমি আর বাঁচবো না। হ্যাঁ, আমার কে বলছে তোর কিচ্ছু হয়নি, তুই বেঁচে যাবো, বাঁচবি, আমি নিয়ে যাবো ডাক্তারের কাছে, তবে আমি বাঁচবো না। তারপরে একটু পরে ঘরে গেলো, ঘরে যাওয়ার পরে জামা প্যান্ট পরে আসে, বলে আমি একটু হাইটে আসি। কোথায় হাঁটবি, বাড়ির মধ্যে হাঁটাহাঁটি কর, আলাদা রাস্তার মধ্যে হাঁটাহাঁটি কর। হ্যাঁ, বলছে না ঠিক আছে, আমি এদিকে এদিকে হাঁটাহাঁটি করবো। এদিকে হাঁটাহাঁটি করবো করতে করতে চলে গেছে একদম, কী করে দুইবার তিনবার ফোন করলাম আমি, বলছে আমি আছি, এখানেই আছি, আসতেছি বলে কী একটু পরে কী করলো, একটা টোটো নিল, টোটো নিয়ে চলে গেলো ফুলবাড়ি ব্যারেজ। ফুলবাড়ি ব্যারেজে গিয়ে তখন ওইখানে ঠিক আমাকে বলতেছে, বাবা আমি এই যে জাপ দিচ্ছি, হ্যাঁ, আমার জন্য আমার চিন্তা করো না তুমি, আমি আর বাঁচবো না, আমি জাপ দিচ্ছি। ওই না না, তুই কিছু করিস না। তখন আমি মানে হতভঙ্গ হয়ে, গাড়ি ছিল বাড়িতে, গাড়ির ব্যাগ ঘোরায় নিয়ে চলে গেলাম, গিয়ে দেখি ওই ব্রিজের উপরে ঘুটুর মুটুর করতেছে আর কি। হ্যাঁ, মানে জাপ দিবো ভাব করতেছে আর কি। তখনই আমি ওকে গিয়ে গেলাম, বাবা তুই কেন এখানে আসছিস, চল বাড়ি চল। হ্যাঁ, তোর কিচ্ছু হয় না, বলে বাবা আমি বাঁচবো না, আমাকে আর নিয়ে যাও না, কোথাও পয়সা টাকা খরচা করবো না। আমার ছেলের নাম রিন্টু পাল, বয়স 31 বছর বয়স। উনি আমাদের 3টা অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্সই মেডিকেল থেকে দেখাশোনা করতো এবং চালাচ্ছে। ও পজিটিভ, করোনা পজিটিভ হওয়াতে বউ আছে, তো গাড়িতে বসে আছে বউ। হ্যাঁ, ছিল না, বউকে পাঠা দিয়েছে যে আমি বাঁচবো না, আমার শরীর ঠিক না, তুমি বাড়ি চলে যাবো। একটা ছেলে আছে, রাতে 11:30 সময় কথা বলছে, বাবা আমার সে আধার কার্ডটা কোথায় রাখছো? আমি বলছি আধার কার্ডটা আছে, একসাথেই আছে সব। হ্যাঁ, তারপরে আমি ঠিক আছে শুয়ে পড়, হ্যাঁ শুয়ে পড়ে এখন সকালবেলা আমি তোকে নার্সিংয়ে নিয়ে যাবো। হ্যাঁ, ঠিক আছে বলে ওরা শুয়ে পড়লো, আমার শুয়ে পড়লো, সারাদিন দৌড়াদৌড়ি শুয়ে পড়লাম। এই তো ভোরবেলা উঠে আমার মা বলতেছে যে বাবা সে কোয়াল বালতি কোথায় গেলো। আমি কোয়াল বালতি কোথায় গেলো, মানে কোয়াল তো কোয়াতে থাকে। তখন আমি হুড়মুড় করে উঠলাম, তাদের চুপিতে আবার চুপি দিলাম, চুপিতে দেখলাম যে ঘরের মধ্যে লাইট জ্বলতেছে আর কোয়াল বালতিটা বিছানার উপরে, যে ঘরের পিছন দিক দিয়ে গিয়ে জানলাটা কোনো রকমভাবে খুললাম। খোলার পরে দেখি যে ওই জানলার কাছে ওইখানে হ্যাং দিয়েছে। আমি দেখছিলাম আমার জ্বর ছিল, ডাক্তার দেখাতে বলছি, ওর এগুলো সব টেস্ট করছে, কিছু করবে না, ও বাচ্চার জন্য যা ভাবে ওগুলো করতে পারে না।